আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি একটা রিকোয়েস্টিং ভিডিও, এই ভিডিওটি আসলে করার কথা ছিল অনেক আগে, আর রমজান মাস ছিল তো সেজন্য অনেক সময় মোটিভেট থাকে না, যাই হোক সেজন্য করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটি হলো টেমু, যে অনলাইন শপিং সফটওয়্যার নিয়ে। আচ্ছা, আপনারা যারা কাতারে বা অন্য অন্য জায়গায় আছেন, বাংলাদেশ সম্ভবত না, অন্য জায়গায় আছেন, সবার মোবাইলে হয়তো দেখা গেছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে টেমু যে সফটওয়্যার, এটার আপনার লিঙ্ক এসে যে এখানে ক্লিক করেন, মানে এভাবে অনেক লিঙ্ক এসে আপনার কাছে। যাই হোক, এটার কারণ হলো যে আপনি যদি ওই সফটওয়্যারটা ইনস্টল করেন তাহলে আপনাকে যে পাঠিয়েছে উনি একটা ফ্রি গিফট পাবে। সো কীভাবে কী করতে হবে, শুধু একটা মোবাইলে এটা ইনস্টল দিলে হবে না, আপনিও পেতে পারেন এই গিফটটা। তো কীভাবে পাবেন, আসলে প্রথম দিকে আমি মনে করছিলাম আসলে এই গিফটগুলো আসলে দিবে কি না, স্ক্যাম হবে সম্ভবত, তো পরবর্তীতে দেখলাম যে না, অনেকে পাচ্ছে আর অনেকে আমার রিকোয়েস্ট করছে ভাই এই সম্পর্কে ভিডিও বানান। তো আমি প্রথমে ট্রাই করলাম যে আগে আমি দেখি পাই কি না, তো আমি এটা ইনস্টল করলাম, আমার কয়েক ফ্রেন্ড সার্কেলটা আমি এটা শেয়ার দিলাম। তো ইনস্টল দেওয়ার পর দেখলাম যে অপেক্ষা করলাম, এরা সাকসেসফুলি আমার অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস নিল। নেওয়ার পর দেখলাম যে আসলেই ঠিকই আছে, এরা আপনার গিফট ফিরিয়ে দিচ্ছে। তো আমি গিফটটা পেয়েছি হাতে, সেজন্য আসলে কনফার্ম হয়ে ভিডিওটি এখন বানাচ্ছি। আচ্ছা, প্রথম দিকে আপনার মোবাইল অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন, এখানে আপনার আইডি চাবে অথবা পাসপোর্ট চাবে, তো এটা আপনাকে দিয়ে দিতে হবে। সো ডিটেলস আপনার যে জায়গায় আছেন ওই জায়গায় আপনার ফোন নাম্বার সহ, আপনার আইডি নাম্বার সহ অথবা পাসপোর্ট নাম্বার চাবে এটা দিয়ে দিবেন। ওকে, এই আপনার কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো আপনাকে কমপক্ষে 10-12 মোবাইল কালেকশন করতে হবে, যে এই মোবাইলগুলোতে দেওয়া হয় নাই। সো আপনি এই মোবাইলগুলো কালেকশন করবেন কি, আপনার ফ্রেন্ড সার্কেলকে বলে দেবেন যে এভাবে এভাবে করতে হবে। যাই হোক, এখন আপনার কাজ হলো প্রথম দিকে আপনি এই অপশনে যাবেন, এখানে অপশন আছে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখে দিচ্ছি, এই অপশনে যাবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা প্রোডাক্ট শো করবে এখানে, তো এখানে হয়তো অনেক সময় 5টা প্রোডাক্ট শো করে, তো এখানে 3টা প্রোডাক্ট শো করবে। 3টা প্রোডাক্ট থেকে আপনি যে কোনো 3টা প্রোডাক্ট আপনি চয়েস করতে পারেন, এটা ফ্রিতে আপনি পাবেন। তো চয়েস করার পর আপনাকে এখানে বলবে শেয়ার করার জন্য, তো এখানে অটোমেটিকলি দেখবেন আপনার টাকাগুলো কাটতেছে কাটতেছে, এক সময় দেখবেন যে 1 রিয়াল কি 2 রিয়ালে চলে আসছে। আপনি কয়েকটা শেয়ার দিবেন, যে কোনো কাউকে শেয়ার দিবেন, বাংলাদেশে হোক আর যে কোনো দেশে শেয়ার দিতে থাকবে, একটা একটা করে শেয়ার দিবেন। দেখবেন যে একটা একটা করে শেয়ার দিলে আপনার এই এখানে টাকাগুলো ধীরে ধীরে কাটছে। ওকে, তো আপনি যখন সবাইকে শেয়ার দিবেন তখন এক সময় আসবে যে এখানে লেখা আসছে যে আপনি এখন যে যে ফ্রেন্ডকে শেয়ার দিবেন তার মোবাইলে অবশ্যই এটা ইনস্টল করতে হবে, অথবা নিউজ ইউজার হতে হবে, উনি ইউজার হতে হবে, আপনি ওইটা ইনস্টল করবেন। এখন ওর মোবাইলে একটা নতুন আইডি খুলে দিবেন, অর্থাৎ যে দেশে আছে কি কাতার, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাতারের কথা বলি, কাতারে যে দেশে থাকবে ওর যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন। আর ওই অ্যাকাউন্ট খোলার পর আপনি যে লিঙ্ক দিবেন ওইটারে, ওই যখন লিঙ্কে ক্লিক করবে তখন একটা চরকির মতো আসবে, তো এখানে প্লে ক্লিক করে আসলে তখন হয়ে যাবে কাজটা। তো কমপ্লিট হওয়ার পরে দেখবেন তো এখানে আপনার পয়সাগুলো আসবে, তো কত পার্সেন্ট রয়ে গেছে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ ক্লিন হওয়ার পর, কিন্তু আপনাকে তারা গিফট দেয়। আর যদি আপনি কমপ্লিট করতে না পারেন 24 ঘন্টার ভিতরে তাহলে আপনি পাবেন না, তো এখানে 24 ঘন্টার মেয়াদ কিন্তু 24 ঘন্টা। আর সফটওয়্যার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আপনি যখন টাস্কটা কমপ্লিট করে নেবেন তখন আপনার যে ডেলিভারি এটা আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে কোথায় আসছে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন। এবং কাতারে আসার পর আপনাকে অবশ্যই এরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, দে আপনার লোকেশনটা দেন, আমি এখন আসতেছি, কি আপনি কখন আসলে আপনাকে পাবো। সো আপনি যোগাযোগ করে নেবেন। তো চলেন দেখান আমি কীভাবে আমার গিফটটা কালেকশন করি। ইয়েস ব্রাদার, কুছ চাহিয়ে, আইডি অর মোবাইল, ক্যাশ কার্ড, পেমেন্ট কিয়া, পেমেন্ট কিয়া, উসমে ফ্রি পেমেন্ট হ্যায় না, হ্যাঁ হ্যাঁ, তো ফির আপকা কার্ড আইডি, রাইট, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে গিফটটা চলে এসেছে, আর আমি গিফটটা পরে আনবক্সিং করব, আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে বলে দেবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই দেখিয়ে দেবো।